এবছর শতবর্ষ পদার্পণ করল পূর্ব বর্ধমানের কাল্লার ঐতিহ্যবাহী নওবতখানা। ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে 100 বছর ধরে কাল্লার ইতিহাসের সাক্ষী মা মহিষমর্দিনী মন্দিরের সামনে থাকা এই নওবতখানা। 1922 সালে এই সুদৃশ্য নওবতখানা তৈরি করেন প্রিয়লাল মিস্ত্রি নামে এক সহৃদয় ব্যক্তি। কাঠ আর লোহার কড়িকাঠের তৈরি এই নওবতখানায় প্রতি বছর মহিষমর্দিনী পুজোর সময় করোনা অতিমারির কারণে 2 বছর মায়ের পুজো বন্ধ ছিল। সেই কারণে নওবতখানায় সানাইও বাজেনি। পুজো উদ্যোক্তারা বলেন, এবছর 100 বছর পূর্তি হওয়ায় পুজোর আগেই রঙের প্রলেপ দিয়ে সাজানো হয়েছে নওবতখানাটিকে। কাল্লার প্রবীণ মানুষেরা বলেন, আগেকার দিনে রাজবাড়ি ও মন্দিরের সামনে সানাই বাজানোর রেওয়াজ ছিল, আজও তার ব্যতিক্রম হয়নি। শত বছরের ঐতিহ্যবাহী নওবতখানায় আজও মায়ের মন্দিরের সামনে শ্রাবণ মাসে পুজোর সময় 6 প্রহর সানাই বাজানো হয়। কাল্লার প্রবীণ মানুষ সুবীর কুমার ঘোষ বলেন, আমরা ছোট থেকেই এই নওবতখানাটিকে দেখে আসছি। মহিষমর্দিনী পুজোর 5 দিন এখানে সানাই বাজানোর রেওয়াজ। এই বছর নওবতখানাটি 100 বছরে পদার্পণ করলো জেনেও গর্ব হচ্ছে। মহিষমর্দিনী পুজো কমিটির যুগ্ম সম্পাদক আশিস কুণ্ডু বলেন, কাল্লা ভাগীরথীর ধারে প্রায় 300 বছর আগে মা মহিষমর্দিনী পুজোর প্রচলন হয়। তার কিছুদিন পর নির্মাণ হয় 8 চালা। 1922 সালে তৈরি হয় মায়ের মন্দিরের সামনে নওবতখানা। শতাব্দী প্রাচীন এই নওবতখানাতে প্রাচীন রেওয়াজ মেনে সানাই বাজানো হয়। দীর্ঘ 2 বছর করোনা পরিস্থিতি থাকার কারণে মায়ের পুজো বন্ধ ছিল। এবছর মহা ধুমধাম করে মহিষমর্দিনী মায়ের পুজো হবে। 5 দিনে লক্ষ লক্ষ লোক সমাগম হবে এই পুজো চত্বরে। এবছর ঐতিহ্যের 100 বছরে পা রাখল নওবতখানা, তাই পুজোর সময় নওবতখানা বিভিন্ন আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হবে। নওবতখানা আজকে 2022 সালে 100 বছর পূর্ণ হচ্ছে। 1922 সালে তৈরি হয়েছিল। প্রিয়লাল মিস্ত্রি ছিলেন, তিনি নওবতটা তার প্রাণে এবং তার শক্তি সহযোগিতায় তৈরি হয়েছিল। আজকে তা সেইটা সামনে নেম প্লেটে লেখা আছে যে যাবে ও দেখিয়ে দেবে আপনাদের নেম প্লেটটা। তা এইটা তৈরি হয়েছিল এই কারণেই, তখন যে কোনো রাজরাজাদের আমল, রাজরাজাই বলুন কি বড় দেবতার মন্দিরই বলুন, সবার নওবত বাজারও একটা সিস্টেম ছিল। পুজোর আগে কি রাজবাড়িতে সকালবেলায় বিকালবেলায় নওবত বাজানোর সিস্টেম একটা ছিল তখনকার। সেটাই ঐতিহ্য, সেটাই হচ্ছে তখনকার দিনের ঐতিহ্য, রাজরাজাদের আমলের ঐতিহ্য। সেই হেতু আমাদেরও এই মায়ের মন্দির আগে, প্রথমে মায়ের মন্দির তৈরি হয় প্রায় 250 থেকে 300 বছর আগে, তারপরে মায়ের এই 8 চালা তৈরি হয়, তারপরে নওবতখানা তৈরি হয়। তার মানে মায়ের মন্দির তৈরি হয়েছে প্রায় 250 থেকে 300 বছর আগে, আর নওবত লাস্ট তৈরি হয়েছে 100 বছর আগে, 1922-এ সমাপ্তি হয়েছে তৈরি কাজ। আর সবচেয়ে বড় কথা যেটা, বিগত 2 বছর করোনার কারণে পুজো হয়নি, সেহেতু এবার 100 বছরটা এমন সময় মা নিয়ে এসছে, আমাদেরও ভালো লাগছে যেটা মানুষের সামনে আমরা 100 বছর পূর্ণর একটা জিনিস দেখাতে পারবো। আলাদা করে কিছু অনুষ্ঠান, আলাদা করে এর কোনো অনুষ্ঠান হয় না। অনুষ্ঠান সবচেয়ে বড় হচ্ছে মায়ের অনুষ্ঠান, এছাড়া সবই তো মাকে নিয়ে, মা মহিষমর্দিনী মাতাকে নিয়ে সব কিছু। আমাদের এটা এই লোহার এই মানে কড়ি বর্গা দিয়ে এই কাঠ ওপরে কাঠ দিয়ে একে তৈরি করা হয়েছে। আজ তার 100 বছর পূর্ণ দিন মানে চলে এসেছে, এই বছরে তার 100 বছর পূর্ণ দিন হবে। তাকে রং রিপেয়ারিং যতটুকু যেটুকু করার, মায়ের আমাদের পুজোও আসছে, সেই পুজো উপলক্ষে সমস্ত কিছু তাকে একটা রূপদান দেওয়া হয়েছে। রং ঝং করে মায়ের পুজো উনি বাজবেন, এইটাই হচ্ছে এই কাল্লার মহিষমর্দিনী পুজোর নহবত হচ্ছে ঐতিহ্য। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে নিউ জেনারেশন যারা আছে তারা নওবতখানা বলতে সেরকম কিছু, তাদের চোখে একটা ঝরঝরে যা ছবি ভাসে ব্যাপারটা কি, তো এইটাতে নিউ জেনারেশন কতটা মানে দেখলে আগ্রহী হবে? এবং হ্যাঁ, নিউ জেনারেশন এটা আমাদের দেখে দেখে তারা শিখবে, এই যে আজকে আমরা নওবতখানাকে তৈরি করলাম, আবার জীর্ণ হয়ে গেছিলো 2 বছর না পুজো হওয়াতে, কিছু কাজ করা হয়নি, নতুন করে কাজ করানো হলো, রং করানো হলো, এই এইটা থেকেই ওরা এই যে নহবত বাজে এইটা থেকেই ওরা দেখবে, এই নিউ জেনারেশন এই করেই শিখবে, ওরাও এই পদ্ধতিই চলবে, নিউ জেনারেশন যারা আসবে এই পদ্ধতিই তারাও চালাবে।
নওবাদখানার 100 বছর হলেও পূজোর কেন্দ্রবিন্দু তো মা, তাই আলাদা করে নওবাদখানার জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ইতিহাসের সাক্ষীবাহী এই নওবাদখানাকে বাঁচিয়ে রাখতে পূজো কমিটি সর্বদাই সচেষ্ট থাকবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।